আমরা গার্লিক সস বানাই, আর যে গার্লিক সস আপনারা শর্মা তো ইউজ করতে পারবা বা কোনো যে কোনো স্টার্টারও ইউজ করতে পারবা। আজ আমি আমার পার্সোনাল রেসিপি আপনার লাগে শেয়ার করি। আজকে আমরা বানাইমু এক জার ও জার দিয়া এক জার গার্লিক সস। গার্লিক সস বানাইতে হইলে এক জার আপনার তিনটা আন্ডা লাগবো, একটা দুইটা তিনটা, সরি, গার্লিক সস বান তিনটা আন্ডার গার্লিক সস বানাইতে হইলে, নাম গার্লিক সস মানে রসুন। হ্যাঁ, রসুন আপনারা এই কোয়ান্টিটি দিবা, এই কোয়ান্টিটি রসুন দিলাইবা। তো আমরা রসুন দিলাইলাম, আর কিছু চিনি দিলাইলাম, আর কিছু চিনি দেওয়ার বাদে কিছু দই দিলাইলাম। হ্যাঁ, আর দই দেওয়ার বাদে আমরা দিমু এখন লবণ। লবণ আপনারা টেস্ট হিসাবে দিবা, বাদে আবার টেস্ট করবা, যদি লবণ কম বেশি হয় তাইলে দিতে পারবা। তাইলে এখন আমরা গার্লিক সস মিক্সিত গুড়াইবার লাগে রেডি হয়ে গেছে গিয়া। এখন ডালবা ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার মানে খালা মরিচ। আর আমরা ডাল এখন কিছু ভিনিগার, ভিনিগার গরম না থাকলেও আপনারা লবণ ডাললেও শুধু ওই যে পাইলে এখন রেডি হয়ে গেছে গিয়ে আমরা গার্লিক সস। এখন আমরা টেস্ট করতে পারি যে গার্লিক সস কিলা হইল। গার্লিক সস মানে ওলা স্পিনো উঠান, স্পিনো উঠানির বাদে আপনারা ওল আস্তে 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 ফোড়তে, একবারে ফানির লাগিয়া জ্বালা জোড়া করে ফোড়তো না আর কি, বুঝছেন নেন। এখন আমরা টেস্ট করিয়া দেখি চাইন কিলা হইল। ওই দেখেন, আতো আতো ওলা এক জায়গাত রহিত, বেশি স্পিডে যাইতো না, খুব বেশি বালা হয়েছে। আপনারাও ট্রাই করবা, করিয়া দেখবা গার্লিক সস কিলা বানায়। হ্যাঁ, আজকাল লাগে আমরা গার্লিক সস রেডি হয়ে গেছে গিয়া। হ্যাঁ,